চলে গেলেন প্রণব মুখার্জি। চলে গেলেন প্রণব মুখার্জি, এই মহান রাষ্ট্রনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। গতকাল বিকেলে দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ শোনার পরপরই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে জনপ্রতিনিধিরা শোক প্রকাশ করেন। আজ থেকে আগামী 7 দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ সকালে সেনা হাসপাতাল থেকে বের করা হয় প্রণব মুখার্জির মরদেহ। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজাজি মার্গের বাসভবনে। সেখানে 2 ঘন্টা শায়িত ছিল প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে আজ তাকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং সস্ত্রীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাহুল গান্ধী। দুপুর 1টায় রাজাজি মার্গের বাড়ি থেকে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে রওনা দেয় বিশেষ অ্যাম্বুলেন্স। দুপুর 2টায় লোধি রোড শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। বীরভূমের মিরাটি জেলায় জন্মগ্রহণ করেন প্রণব মুখার্জি। কীর্ণাহার শিবচন্দ্র হাই স্কুলে পড়াশোনা শুরু হয় তার। কর্মজীবন শুরু হয় পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তরে। এরপর কলকাতার একটি কলেজে লেকচারার পদে যোগদান করেন। বেশ কিছুদিন সাংবাদিক হিসেবেও কাজ করেন তিনি। তার রাজনৈতিক জীবন শুরু হয় 1969 সালে। কংগ্রেস দলের প্রতিনিধি হয়ে প্রথম রাজ্যসভার সদস্য। এরপর 1982 সালে ভারতের অর্থমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিনি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে নিজস্ব একটি দল গঠন করেন। 2012 সালে সর্বপ্রথম ভারতের বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1984 সালে পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রীর সম্মানে সম্মানিত হন তিনি। এরপর 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ। 2011 সালে ভারতের শ্রেষ্ঠ প্রশাসকের সম্মান ছাড়াও অন্যান্য বহু সম্মানে সম্মানিত হন তিনি। তিনি আর আমাদের মাঝে নেই, তবে ভারতের রাজনীতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। চাণক্য তিনিই থাকবে।